হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, প্রথম রান্না শুরু করা যাক। আমি এখন এবারে গ্যাসটা জ্বালাই। তো বন্ধুরা, এখানে মাছটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেবো। তো হ্যালো কিডস এন্ড বেডিস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা দেখছো সানি রিদিকা ব্লগস। আমি সকাল সকাল ব্লগসটা স্টার্ট করে দিয়েছি, আর আরও সকালে ব্লগ স্টার্ট করার কথা ছিল কিন্তু করিনি, শরীরটা খুবই খারাপ লাগছিলো। আর উঠে আগে আমি বাসন মেজে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ আমি আজকে যাবো বন্ধনে। বন্ধনে বলছে 11টার মধ্যে যেতে, নাহলে 10 টাকা ফাইন দিতে হবে। সেই জন্য আমি আগে উঠে ঘরটা ঝাড় দিয়ে বাসন মেজে নিয়েছি, ঘরটা এখনও মুছিনি। এখন আমি বানাবো হচ্ছে ভাত ভাজা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে যাবো বন্ধনে দিয়ে আসতে টাকাটা। আর মা বলেছে যে বন্ধনে বইটা টাকাটা জমাতে চলে আসবি, আমি কাছ থেকে আসমায় নিয়ে চলে আসবো, কারণ আমাকে দাঁড়াতে বারণ করেছে ওখানে। আর আমারও খুব কষ্ট হবে দাঁড়াতে গেলে, অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর আমি এখন ভাতটা ভেজে নিই, চলো। এই যে দেখো, এখানে ভাত আছে, আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর এইখানটা হচ্ছে কি ডিম আছে আর ম্যাগি মশলা আছে, আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি, কারণ বেশি মশলা বাটি দিয়ে খাই না, পুরো নর্মাল আমি ভাত ভাজা করবো। চলো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার দেব আমি কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়বো। আর এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ হালকা হালকা একটু লাল লাল হয়ে গেছে, পুড়ে পুড়েও গেছে, অন্য মন্ত্রে পিসির সাথে বক বক করছিলাম একটু, আর ডিমটাগুলো পুরো নেড়ে নিই। এবার চলো ভাতগুলো দিয়ে দিই। আমার ভাত ভাজা করা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ না, পুরো ভাত ভাজাটা হয়ে গেছে। এবার গ্যাসের ধারে একটু একটু ভাত পড়েছে, ভাতগুলো তুলে নেবো, তুলে নিয়ে খেয়ে দিই আমি যাবো বন্ধন। আমি বন্ধন দিয়ে চলে এসেছি, আর তোমার দাদার মুখে এক্ষুনি ফোনটা ঘুতিয়ে দিচ্ছিলাম। কেমন হয়েছে ভাত ভাজা? ভালো হয়েছে? কেমন টেস্ট? খুব ভালো আছে, নুন ঠিক আছে? আর ও যেন ঘুমায় না যখন এখান থেকে লাল পরে, আমরা যেটা ফটো না ভিডিও ফটো তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি, এখান থেকে ঘুম থেকে লাল পড়ছি, কি হাসি পাচ্ছি। তো গাইস, এবার হচ্ছে কি আমিও সানডাউন করে চলে এসেছি। ওই যে দেখলে বউ বন্ধনে গেল, বন থেকে আসা পরে আমরা হচ্ছে কি ভাত ভাজা খেয়ে নিলাম। ভাত ভাজা খাওয়ার পরে হচ্ছে কি বউ আমি দুজনে হচ্ছে কি চান টান করে নিয়েছি, আর একটু আগে হচ্ছে কি মাও চলে এসেছে, ঠিক আছে? তো চলো মায়ের সাথে গিয়ে কথা বলবো। হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলি, যেমন দেখছো আজকে ভিডিও আপলোড হয়েছিল, মানে আজকে ব্লগ করছি আপলোড হয়েছিল একটা সময়, মানে আমি কিছুদিন একটু টেস্টিং করে দেখতে চাই যে কটার সময় আপলোড দিলে পারফেক্ট টাইম হবে। যেমন কালকে আপলোড দিয়ে দেখবো এই ভিডিওটা বিকাল 6টার সময় বা এটা সন্ধ্যে 6টা বলে, ওই সময় আপলোড দিয়ে দেখবো। আর পরের দিন হচ্ছে কি দুপুর 2টার সময় আপলোড দেখবো, তারপরে দেখবো যে বিশ টাইম কোনটা, না হলে আমাদের যে মেন টাইমটা দুপুর 12টা সেটার সময় আমরা কিন্তু ফিরে চলে আসবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে এসে কথা বলা হয়নি কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমার ছেলে গেলো স্নান করতে, আমার মেয়ে স্নান করতে গেলো, আর ততক্ষণে আমি এইসব জিনিসগুলো সব রেডি করছিলাম। মাছটা নুনুদ মাখালাম, এখানে পটল কেটে ভেজে রেখে দিয়েছি, আর এখানে সব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কেটে আমি রেডি করে রেখেছি। আর ওটা কী মাছ অনেকজন জিজ্ঞেস করবে? এটা পাবদামা নিয়ে এসেছি, ঠিক আছে? এটা পাবদামা নিয়ে এসেছি, এটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ঝাল করবো, আর কিছু করবো না। আর সকালবেলা তোমার কাকুকে করে দিয়েছিলাম চুড়ো মাছের চচ্চড়ি, আর করে দিয়েছি কাকুকে সকালবেলা পুঁই শাকের তরকারি, কেননা ভোরবেলা উঠে বেশি কিছু করার টাইম পাই না। হ্যাঁ, দুটো তরকারি, মাছের চচ্চড়ি দিয়েছি আর পুঁই শাক আলু চিংড়ি মাছ দিয়ে ডাঁটাতে একটা তরকারি করে দিয়েছি। আর এখন এই মাছটা করবো, আর করবো পটল ভাজে, আর যদি সময় থাকে তাহলে একটু চিংড়ি মাছের টক করবো, এখন সেটা বলতে পারছি না। চলো বন্ধুরা, প্রথম রান্না শুরু করা যাক। আমি এখন এবারে গ্যাসটা জ্বালাই, গ্যাসটা ফ্লাস হচ্ছে না, এই জ্বলে গেছে। এবারে তেল দেবো, এটা আগে প্রথমে এটা ভালো করে গরম হয়ে যাক, হ্যাঁ একটু গরম হয়ে যাক, তারপরে তেল দেবো। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে তেল দেবো। আর আমার সাড়াতাড়ি খাই, আর মাছের মধ্যে আমি এখানে যেহেতু মাছ ফাটে এই মাছ, ওই জন্য আমি এর মধ্যে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছি। দিলে কি হবে? তাহলে মাছটা ফাটবে, না হলে মাছটা প্রচুর ফাটে। মানে তেলে দিলে তেল ছেড়ে যায়? হ্যাঁ, তেলে দিলে প্রচুর তেল ছেড়ে যায়। দূরে সরে যায় তুমি দিলো? আগে ভালো তেলটা গরম হোক। তেল কোনো গরম নেই তো? না, তেল এখন তেল যদি গরম ঠিকমতো না হয় তাহলে মাছ পুরো এর মধ্যে আটকে যাবে। আচ্ছা, তেলটা গরম হতে হতে তোমার সাথে একটু গল্প করে নিই। তো আজকে আমরা বাজার থেকে আসছিলাম, কাজ থেকে বলো বাজার থেকে বলো সেই একই ব্যাপার, আমি আসছিলাম স্টেশনের উপরে, একটা আমাদের প্রচুর মতো একটা মেয়ের সাথে আমার দেখা হলো, হঠাৎ দেখি সে আমার হাত ধরেছে, হাত ধরেছে, বলছি কাকিমা কাকিমা তুমি ব্লগ করো না? আমি বলি হ্যাঁ। বলে তুমি সানি রিদিকার মা? আলাম হ্যাঁ। বলে কি তোমাকে খুব ভালো লাগে, তোমার ছেলে বউকে আমার জানো তো খুব ভালো লাগে। আমি বললাম ও আনলাম তুমি ভালো আছো? বলে হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? বল পেনসারের কাছে। তারপরে আমি বলছি একদিন আমার বাড়িতে এসো না? বলছে হ্যাঁ, দেখো আমার আমার বাড়িতে অনেক সাবস্ক্রাইবার আসে, তুমিও আসবে, এসে ঘুরে যাবে। বলছে ঠিক আছে কাকিমা। তো বলছে একবার তুমি কোথায় যাবে? আলাম না বাজার করতে এসে। আলাম তুমি কোথায় যাবে? বলে কি আমি একটু আমি জবে যাবো। বলো আর ট্রেন আসলো, উঠে গেল। আচ্ছা,
জলদি জলদি বলো যে তোমরা নেক্সট কি রান্না দেখতে চাও। তোমরা কিছু একটা ইউনিক নামগুলো কিন্তু যে আন্টি তুমি এই রান্নাগুলো করো, আমার এই রান্নাগুলো দেখতে খুব ইচ্ছা আছে, আমার রেসিপি জানার ইচ্ছা আছে। আর গাইস, আমি হচ্ছে কি এক্ষুনি আমাদের যে নিউ ভিডিও কমেন্টসগুলো পড়ছিলাম, তোমরা প্রায় প্রত্যেকজনই বলছো যে 12টার সময় আপলোড দাও, 12টার সময় আপলোড দাও। আমি ভাবছিলাম দেখো এসে স্কুল যায় এ যায়, তো ঠিক আছে যখন তোমরা এত বেশি রিকোয়েস্ট করছো, আমাদের যেই পারফেক্ট টাইম 12টা, এবার থেকে 12টার সময় আসবে। আমি যেমনটা বলছিলাম যে এই ভ্লগটা এবার থেকে 6টার সময় দেবো, বাট না কোনো টেস্টিংয়ের দরকার নেই, 12টা তো 12টার সময় আসবে। ঠিক আছে বন্ধুরা, আমি প্রথমে কালো জিরো দিয়ে দিচ্ছি। ঠিক মতো শিওর বলতে পারছি না, বাট হওয়ার চান্স কিন্তু 60% আছে। ঠিক আছে, তো চলো তোমার ভিডিও দেখতে থাকো, আর বিকেলে তো দেখা হবেই যখন আমার পুচুর হচ্ছে বানাবো। এখন মা রান্না করবে তো? না, পুচু আবার বলছিল পুচকা, আমার ভাবছি পুচকা, পুচু আবার কদিন ধরে বায়না করছে, ওমা চাউমিন খাবো, এখন কি করবো আমি ডিসাইড করে উঠতে পারছি না। হয়তো চাউমিনও করতে পারি, আবার পুচকাও করতে পারি, এখন মানে আমরা কিছু হবে না। হ্যাঁ, তোমার দুটোর মধ্যে কিছু না কিছু, কেন পুচু বায়না করছে আর ওর বায়না তো রাখতেই হবে, ও তো বাচ্চা মানুষ। আচ্ছা চাউমিন করে নেবে না, আজকে তো বৃহস্পতিবার গো। বন্ধুরা, এর মধ্যে আমি হলুদ জিরে সব দিয়ে মিশিয়ে রেখেছি, এটা কষে নিয়ে এর মধ্যে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমি হলুদ গুলো গুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কিন্তু হয়ে যাবে, তো যখন হচ্ছে কি একবারে মাছ তরকারি হয়ে যাবে, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে একবারে খাওয়ার টাইম দেখা হবে। তো গাইস, এবারে হচ্ছে কি আমরা খাবো, তখন হচ্ছে রান্না হয়ে গেল, তোমরা মাছটা দেখার জন্য জানি তোমরা অনেক বেশি অপেক্ষা করছিলে, তো চলো প্রথমে তোমাদেরকে মাছটা দেখাই। এই দেখো গাইস মাছটা, এটা কি মাছ জানো মা? পাবদা মাছ। এই দেখো পাবদা মাছ, মাকে আমি বলেছিলাম যে মা আমি একটু পাতলা পাতলা খাবো, বেশি রিচ খাবার না। মা পাতলা কালো জিরে দিয়ে ঝোল করেছে। আর আজকের দেখো খাবারে কী কী মেনু আছে, যেমন এমন যেমন রেগুলার খাবারে থাকে দই, দইটা স্পেশালি খায় মা, তো মায়ের কাছে দই চলে যাবে। এই যে ডাটা আছে এটা সবাই খাবে, বুঝে ভাত লেগে মা ভাতটা মুছে নাও রাখো। আর তারপরে এইটা হচ্ছে কি এটা যে এই সেম তরকারি পাবদা মাছ। আর এখানে দেখো পটল ভাজা আছে, আর এই যে চচড়ি যেটা হচ্ছে কি মা সকালে করেছিল, এখানে আমাদের স্যালাড আছে, এই দেখো স্যালাড। চলো এবার আমরা খাওয়া শুরু করি তোমার সবাই। এখানে হচ্ছে কি ভাত রাখা আছে, এই যে ঋতিকার ভাত, এই যে ঋতিকা দাঁড়িয়ে আছে, সরি দাঁড়িয়ে বসে আছে। চলো এবার আমরা খাওয়াটা তাহলে শুরু করি। প্রথমে আমরা তাহলে মা কী দিয়ে খাবো আজকে? পটল ভাজি দিয়ে খাও। আচ্ছা পটল ভাজি খাবো। তো মা প্রথমে তুমি কি খাচ্ছ? চচুরি মধ্যে ভাই এই দেখো গাইস, যেমন পটল গুলো না মেখে নিয়েছিলাম, আর একটুখানি না পেঁয়াজ নিয়েছি, আমি পেঁয়াজ দিয়ে খাই না, একটু পটল আছে, ওফ দেখতে মারাত্মক লাগছে, চলো একটু খাওয়া যাক। ভাজা পটল, হালকা পোড়া পোড়া দানা, আর এই যে তেলের টুকরো, আর হালকা ভাজা তেল, ভাই মারাত্মক খেতে লাগে। আর এইখানে দেখো বউয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার বউ কিন্তু শুধু একটা তরকারি দিয়ে খেয়েছে। কি খেয়েছে নিতে পাবদ মাছাই তোরা? শাকতে খেয়েছিস? আচ্ছা, আর নিতে গেছি কি অল্প খেয়েছে মা? ওকে আমি বলেছি যে ঘন্টায় করে তরকারি করা রয়েছে, তো যখন খিদে ইচ্ছে করবে ঘন্টায় ঘন্টায় ভাত নেবে, বেশি খাবি না, এক চামচ করে ভাত নিবি, আর তোর তরি করার তোর যেটা ভালো লাগবে সেখান থেকে নিবি আর খাবি। আমার ঋতিকা প্রথমে তুই সাবে যাই, তো
তারপর এখন হচ্ছে কি ঋতিকা এই পাওদা মাছ দেখেছে আর ঋতিকা একটু শরীরটা খারাপ আছে তাই জন্য ট্রেমে কথা বলছে তোমরা একটু টেনশন নিও না ঠিক আছে এই দেখো গাইস মাছটা একদম কিন্তু ফ্রেশ দেখো এই দেখো পুরো ফ্রেশ মাছ চলো শুধু একটু মাছটা খেয়ে দেখি চলো মাছ এটা আলাদা রকম টেস্ট মানে আমরা নর্মাল যে নোনা মাছ খাই বা আমরা পুকুরে মাছ খাই কিন্তু একদম একটু ডিফারেন্ট টাইপ আমি কই পাওদা মাছ খেয়েছি নাকি খাই না আমি প্রথমবার পাওদা মাছ খাচ্ছি মানে টেস্টটা খুব বেশি ডিফারেন্ট টাইপের মানে একটা নোনা মাছ আছে যে টেস্ট সেরকম না পুকুরের মাছের মতো না একটু আলাদা একটু হালকা পোড়া পোড়া টাইপের তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা কেউ ঘুমাইনি খালি মা ঘুমিয়েছিল কারণ আমি রাতেবেলা ঘুমাতে পারি না বলে আমি আজ ঘুমাইনি কারণ তাড়াতাড়ি আজ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর মায়ের হাতে অনেকদিন পর চাউ খাবো যেই হতো না স্কুলে নিয়ে যেতাম আমরা চাউ পুরো হলুদ চাউ তার মধ্যে আলু থাকতো ওরকম পুরো ম্যাগি মশলা দিয়ে ওরকম চাউ বানাচ্ছে মা আজকে তোমাদের সেটা দেখাচ্ছি মা যে কীরকম চাউ বানায় তোমার তো অবশ্যই ভালো লাগে ওরকম চাউ খেতে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর মা হচ্ছে কি চাউটা সেদ্ধ করে রেখেছে পুরো চাউটা দেখতে পাচ্ছি এরপর কাটাকুটি হবে পেঁয়াজ লঙ্কা ওগুলো কাটাকুটি হবে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চাদের সন্ধ্যাবেলা কিছু টিফিন তো করে দিতে হয় তো নর্মালি দেখতে পাচ্ছ যে আমি এখানটায় পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আজকের হচ্ছে কি একদমই নর্মাল চাউমিন হয়ে গেছে না শুধু নর্মাল চাউমিন করে দিই আর গাইস আজকের ভিডিও কিন্তু পুরো বেশি বড় হয়ে আছে তাই না আজকের কিন্তু চাউমিনের রেসিপিটা দেখানো হবে না নেক্সট কোনো দিনে কিন্তু দেখানো হবে আর আজকে চাউমিনটা মা যেমনটা বললো একদমই নর্মাল চাউমিন তুমি মায়ের থেকে জিজ্ঞেস করিনি যে মা এটা কেমনভাবে করবে মা চাউমিন তো নর্মাল বললে তো বলছে চাউমিন তুমি কিরম ভাবে করবে প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি আমি হ্যাঁ ভেজে তারপর কি করবে ভেজে তুলে নেব হ্যাঁ নিয়ে তার মধ্যে তেল দেব ফ্রাই করে দেব দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ওগুলো হালকা ভাবে ভেজে নেব আচ্ছা মানে তো কাঁচা কাঁচাই তো একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে তারপরে হচ্ছে কি ওটা ভালো করে ভেজে নেব নিয়ে তারপর চাউমিন দিয়ে দেব চাউমিনটা দিয়ে দেব দিয়ে তারপর একটু গোলমরিচ ছড়িয়ে দেব আচ্ছা তাহলে এটা এটা নলাই তো হ্যাঁ তাহলে তোমরা বুঝে গেলে এরকম তোমরা কিন্তু ঘরে নরমালি করতে পারবে তাই তো হ্যাঁ আজকে শুধু নরমাল আজকে কোন কিছু দেবো শুধু নরমাল চাউমিন করে খুব গরম পড়েছে একটু হালকা খাবার ভালো লাগে এই দেখো গাইস আমার মা হচ্ছে কি বানিয়ে দিয়েছে বাবা পুরো দেখতে পর্যন্ত পুরো দোকানের মতো লাগছে এই যে এটা এটা বউয়ের আর এটা আমার এবার একটু সস টস দিয়ে খাবো ভাই বহুত মজা আসবে আর এখন হচ্ছে কি এই দেখো তোমাদের আন্টিও চলে এসছে আর আন্টি কিন্তু আজকে বিশাল ঘেমে গেছে মা আজকে হেভি কষ্ট হয়েছে করতে কারণ অনেকদিন তো আবদার করছিলাম মা তুমি বানাও তুমি বানাও কারণ আমি হচ্ছে রেগুলার বানাই মানে মাস বলে তুই বানা তুই বানা আমি এদিকে মিলে বানাই আজকে মাকে বলেছি মা তুই বানাবে কারণ মায়ের হাতে রান্না ও মজাদার আর এই দেখো মা আজকে শসা খোসা নিয়ে এসছে এই যে বইটা তো দেখালাম শসার খোসা না শসা ঘোষা নিয়ে এসছে ঘোষে ঘোষে তো মা তুমি বানিয়েছো এখন প্রথম তুমি টেস্ট করো আমরা তো টেস্ট করবো তুমি টেস্ট করে দেখো টেস্ট করো ভালো বলতে পারে না এবার হচ্ছে আমি বলবো এইবারে ফাইনালি মাস্টার শেফ বলবে যে ভালো হয়েছে কিনা ঠিক আছে প্রথমে এই যে চাউমিন চামচকে তুলতো এরা সব নশিখিয়া এই যে চাউমিন চামচে তুলেছি দুঃখ দেখতে কি লাগছে ভাই এবারে চলো খাওয়া যাক মা সত্যি বলেছে ভাই দোকান ফেল চলো খেয়ে নি